হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের লং উইকেন্ডের শেষ দিন, তো আমরা যাচ্ছি একটু ঘুরতে, একটা পার্কে যাচ্ছি। তো ওখানে ওয়াটার পার্ক আছে, আমরা ওয়াটার পার্কেও যাব এবং অ্যাডভেঞ্চারসেও যাব। তো আমি এই একদম ওয়াটার পার্কে ঢোকার জন্য রেডি হয়ে তারপরেই নামছি, আর বেবিকে একটু রেডি করাই নাই, যেহেতু শাওয়ার ড্রেসগুলো একটু টাইট ফিট হয়, তো এই জন্য আর ওকে পরাইলাম না, ওকে নর্মাল ড্রেস পরাইয়ে নিলাম। আর আমি একদম রেডি হয়ে নিছি, গয়না টয়না খুলে দিছি যাতে কোনো সমস্যা না হয়। তো চলেন যাই। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন পেছনে, এগুলো কিন্তু সব আমেরিকার ভিতরে, তো আমরা আমেরিকার বর্ডার দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। ছেলে একটু হাঁচি দিল, সরি, ইগনোর করবেন। তো এই পাহাড়গুলো সবই আমেরিকার ভিতরের পাহাড়, একদম আমরা বর্ডারের কাছ থেকেই যাচ্ছি। যাই হোক, এই যে আমরা পৌঁছে গেলাম পার্কের ভিতরে, তো এখন পার্ক করে তারপরে ঢুকবো। পার্কিং পেতে যদিও বা একটু বেগ পেতে হয়েছে, কারণ আমরা একটু লেটে গিয়ে পৌঁছাইছি, 15-20 মিনিট। তো পার্কিং বুকিং হয়ে গেছে, আমাদের যে লট ছিল ওই টাইমের আর কি সম্পূর্ণ পার্কিং বুকিং হয়ে গেছিলো। পে পার্কিংও পাচ্ছিলাম না, আসলে সামনে যেগুলো সেগুলোই হচ্ছে পে পার্কিং, কিন্তু পে করার জন্য তাও ঢুকতে দিবে না, ফুল হয়ে গেছে দেখা। তো পেও আর কি পে পার্কিংয়েও আমরা জায়গা পাইনি, তারপরে ফ্রি পার্কিং ছিল সামনে, তো সেখানে গিয়ে করে এখানে আসছে ওর বাবা। তো এসেই তো আমার ছেলে খুব খুব মজা করছে, তো আপনারাও এনজয় করেন। যদিও বা আমি বেশিক্ষণ এখানে ভিডিওটা করতে পারি নাই, আমার যেহেতু এখানে আসলে ভিডিও করলে ফোন হাতে নিয়ে রাখতে হবে, আর ফোন হাতে নিলে তো আর এনজয় করা যায় না। তাই ছেলের বাবা সে একদম লাস্টের দিকে নামছে, আমরা তো গিয়ে সেই সকালেই নামছি আর দুপুরে আর কি, আর তার বাবা বোধহয় 1-1.5 ঘন্টা ছিল পানির ভিতরে, তখন আবার আমি উঠে গেছি। এরকম দুজন আর কি, যেহেতু আমাদের কোনো গ্রুপ ছিল না, তো আমরা একা একাই গিয়েছি। তো আর সে, তার আমার ছেলের বাবা, সে পানিতে অত থাকতে পছন্দও করে না, সে আসলে ওই বড়ো যেই স্লাইডারগুলো সেখানে বোধহয় 2-3টা স্লাইডে সে স্লাইড করছে, কিন্তু আমরা ওখানে যাইনি, আমি আর বেবি ওখানে যাইনি। আমরা নিচে যে পানির স্লাইডগুলো ছিল, যেগুলো ছোটো ছিল, ওইগুলোতে আমরা স্লাইডিং করছি আমি আর বেবি। বাট বড়গুলোতে আমার একটু হাইটে প্রবলেম হয়, জানি না কেন এখন আমি ভয় পাই, আমার আসলে খুব মাথা ঘুরায় বা আমি খুবই ভয় পাই, এই জন্য আমি বড়গুলোতে যাইনি। সে আমাকে প্রচণ্ড সাদাসাদি করছে যে চলো একসাথে যাই তিনজন, কিন্তু বেবিও ছোটো আর আমিও ভয় পাই, এই জন্য আর সাহস করে গেলাম না। আর বেবি তো এই ছোটো ক্যাসেল যেটা, এটা ছিল একদম বাচ্চাদের জন্য, তো এটা ছেড়ে সে আর যেতে চাচ্ছিল না। ওইদিকে আরও অনেক 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 ইয়া ছিল, রাইড ছিল বা ইয়া ছিল, সেগুলোতে নিশি তাকে খুব জোর করে নেওয়া হয়েছে। তো দেখতে থাকেন আপনারা আমাদের সাথে। তো বেবিকে অনেক জোর করে টেনে খিঁচড়ে এখানে নিয়ে আসলাম, তো এনে আমি আবার একটু সাঁতার প্র্যাকটিস করতেছিলাম। বহু বছর পরে এরকম পুকুর বা সুইমিং পুলে আমি নামলাম,
প্রায় 8-10 বছর হয়ে গেছে এভাবে কখনো সাঁতার কাটা হয়নি। তো আমি ভাবছিলাম যে আমি হয়তো ভুলেই গেছি, প্রথম একটু নামছি পরে একটু পারতেছিলাম না। তারপরে আবার ওর বাবা এসে জিজ্ঞেস করলো যে তুমি সাঁতার পারো, আমাকে দেখো তাহলে। তাই তার এবার একটু দেখাইলাম। এদিকে ছেলে প্রথম যেহেতু তার এরকম সুইমিং পুলের অভিজ্ঞতা হচ্ছে, তো একটু পানি খাচ্ছিল মাঝখানে মাঝখানে, তো আমি অত কেয়ার করিনি, কারণ আসলে সাঁতার শিখতে গেলে পানি একটু খেতেই হয়, এটাই স্বাভাবিক। আমরাও খেয়েছি, তারপরেই শিখছি। তো ওই তো ওখান থেকে অনেকক্ষণ খেলে প্রায় লাস্টের দিকে এখানে নিয়ে এসেছি। তো এখানেও আবার কিছুক্ষণ খেললো, যদিও বা আমি এরপরে আমি আসলে চলে গেছি, আমি শাওয়ার করে আমি রেডি হয়েছি, তারপরে ছেলে আর ছেলের বাবা শাওয়ার করে রেডি হয়েছে। কারণ তিনজনে একসাথে গেলে, যেহেতু এখানে মেয়েদের ছেলেদের ওয়াশরুম আলাদা আলাদা, তো একটু সমস্যা হবে ওকে নিয়ে। তাই আমি আগে রেডি হয়ে বাবুকে আমি বাইরে বসেও রেডি করতে পারবো, তাই ওকে আর টানাটানি করছি, বাট কান্না করতেছিল, খেলতে চাচ্ছিল আরও, তাই আর নেই নাই। তো এই ফাঁকে আমাকে আমার মোবাইল ওখানে রেখে তার বাবা আবার চলে গেছিলো ইয়াতে, তার স্লাইডারে। তো সে গিয়ে বড় স্লাইডগুলোতে স্লাইড করে আসছে, তো এসে আবার আমাদের এই ভিডিওটা করছে। এই তো অনেক অনেক মজা করলাম আমরা এই ওয়াটার পার্কই বেশি ছিলাম। তো পার্কটা এই দিন এত এত মজা করছি, আসলে কত বছর পরে এভাবে আনন্দ করছি জানি না। নিজের ছেলের সাথে আমিও মনে হয়েছিল যে একদমই বাচ্চা হয়ে গেছি একটা, তো ওর সাথে অনেক অনেক এনজয় করছি। তো এখানে আবার যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোল্ড ওয়াটার ছিল, আবার হট ওয়াটারও ছিল ওখানে। এখানে হট ওয়াটারেরও 2-3টা পুল আছে, যদি যখন কেউ কোল্ড ফিল করে তখন গিয়ে আবার একটু গরম করে আসা যায়, প্রচণ্ড হট একদম। আর এক পার্কটার নাম হচ্ছে কালটাস লেক পার্ক। তো এটার 2টা অংশ, একটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস আর একটা হচ্ছে ওয়াটার পার্ক। তো এই যে সে স্লাইড থেকে এসে আমি বললাম যে এখন ক্যামেরাটা আমার কাছে দাও, আমি আমি রেডি হতে যাই আর একটু ভিডিও করে যাই তোমাদেরকে। তো তাই বাবা ছেলেকে ওখানে পাঠাইলাম, সে হচ্ছে এসে একা 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 হাঁটতেছিল, সে নামবে না পানিতে, কানের মধ্যে পানি যাবে, এই জন্য সে যেতে চাচ্ছিল না। তো আমি তাকে জোর করে পাঠাইলাম যে এসছো এনজয় করতে, আর এটা কোনো ফ্রি পার্ক না, এটা এখানে পে করে ঢুকতে হয়, তো একটু এনজয় করো। তো ওই তো ওখান থেকে এনজয় করে আমরা লাস্টের দিকে এসেছি, প্রায় 8:30-8টার দিকে এখানে ঢুকছি, আর 9টায় বন্ধ হয়ে গেছিলো এই পার্কটা। তো এসেই আমরা তিনজনে শিশু পার্কের মতো ঘোড়া গাধা এগুলোতে চললাম, ওই যে ফাঁকে আমি একটু তাকেও ভিডিও করে নিলাম। তো এইটাই আমরা উঠি নাই, আমরা রোলার কোস্টারে উঠছিলাম। এইটা উঠলে আমার খবর হয়ে যেত, আমার আমি আসলে ওগুলোতে উঠতে পারবো না, আমার হার্টের প্রবলেম আছে। তো এই যে বাব, এটা হচ্ছে বেবিদের একটা রাইড, অনেক লং একটা রাইড ছিল। তারপরে আমরা হট এয়ার বেলুনসে উঠছিলাম, তারপরে আরও 2-3টা রাইডে গিয়েছিলাম, সেগুলো আর ভিডিও করতে পারি নাই, সন্ধ্যাও হয়ে গেছিলো, তো ভাবলাম থাক আমরা একটু এনজয় করি। তো এই তো ছিল আমাদের ঘোরাঘুরি একটা ছুটির দিনের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।